শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে কালকে শরীরটা খুব খারাপ লাগছিলো আর এত মাথা ব্যথা করছিলো, রাত্রে ঘুম হয়নি ভালো করে, ওই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর কি বলতো বন্ধুরা, মানে দেরি করে উঠলেও তো আমাকেই কাজ করতে হবে, তাড়াতাড়ি উঠলেও তো আমাকেই করতে হবে। আর এই কয়েকদিন খুব ঠান্ডা মানে পড়েছে, তো একটু ঠান্ডাও লেগে গেছে, জ্বর নাই কিন্তু হচ্ছে মাথা ব্যথাটা আছে, ওই জন্য রাত্রে ভালো করে ঘুম হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব, আর ওই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে, ছেলে ওই ঘরে হচ্ছে পড়তে বসে আছে, তো মশারিটা খুলে ভাঁজ করে রেখে দিলাম, ল্যাপগুলো গুছিয়ে নিয়েছি, এখন বিছানাটা ঝেড়ে নিব আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর শরীর খারাপ থাকলে মানে কাজ করার তো ইচ্ছা করে না, তার মধ্যে হচ্ছে ঠান্ডার দিন, তো সকালবেলা হচ্ছে জলের কাজ করারই ইচ্ছে করে না, জল ধরলে বেশি করে ঠান্ডাটা লাগছে, তোমার না করলেও তো হয় না বলো। যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, যে ডাইনিং রুমে চলে আসলাম, একটা সোফাটা ঝেড়ে নিব আর রান্নাঘরে যাব। বাসন আছে নিচের ঝুড়িতে, বাসনগুলো হচ্ছে উপর ঝুড়িতে রেখে দিব, আর গ্যাসটা মুছে নিব। ছেলে আবার আজকে তাড়াতাড়ি কলেজে যাবে, তো ছেলের জন্য হচ্ছে রুটি করে দিব। আর আজকে হচ্ছে দুপুরে মাছ রান্না করব, মানে কাঁচা টমেটো আছে, তো কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব। ছেলে বলছে ডিম খাবে, তো ডিম পারলে করে দিব, নাহলে আর করব না, এমনি তো শরীরটা ভালো লাগছে না আর বেশি কাজ করারও ইচ্ছে করছে না, ওই জন্য শুধু মাছের ঝোলটাই রান্না করব, আর কিছু রান্না করব না। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন বাসনগুলো ঝুড়িতে রেখে দিব আর হচ্ছে গ্যাসটা মুছে নিব। ওর বাবা হচ্ছে বাজারে গেছে, জিজ্ঞাসা করছিল কোনো সবজি লাগবে নাকি, তো আমি আমার বললাম যে কিছু সবজি লাগবে না, কারণ যে ফ্রিজে সবজি আছে, আজকে কোনো সবজি রান্না করব না, শুধু মাছের ঝোলটাই রান্না করব। আর এত মাথা ব্যথা করছে, মানে কি বলবো আর, মানে ওষুধ খেয়েছি কিন্তু মাথা ব্যথাটা কমছেই না, রাত্রে তো ভালো করে ঘুমাতেই পারলাম না, মাঝরাত্রে উঠে গরম জল করে খাচ্ছি, আবার ওষুধ ছিল ওষুধটাও খেলাম, কিন্তু রাত্রে আর ভালো করে ঘুমাতে পারলাম না, ওই জন্য শরীরটা ভালো লাগছে না। আর রাত্রে ঘুম না হলে শরীরটা তো আরোই বেশি করে খারাপটা লাগে। তো দুপুরে রান্নাটা হয়ে গেলে একটু ঘুমাবো, না ঘুমালে শরীরটা আরও বেশি করে খারাপ লাগবে, কারণ হচ্ছে সারাদিন কাজ করা, আবার ভিডিও করা, আবার এডিট করতেও পাবো না শরীরটা খারাপ লাগলে। আর মাছ নিয়ে আসছে, গ্যাসটা মোছা হয়ে গেলে মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে বাথরুমে যাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, তো রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব, মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো মাছের ঝোল করব, কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছটা সকালবেলায় ধুয়ে নিয়েছি, আর টমেটোও কেটে নিয়েছি, আলু দিব, আলুটাও কাটলাম। এই যে মাছটা হচ্ছে হলুদ লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, আর এই যে কাঁচা টমেটোটা, লঙ্কা দিব, পেঁয়াজ আলু দিব, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছে, আর যে কড়াই বসালাম। তো এইসবই করবো আজকে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর তাড়াতাড়ি রান্না করবো, কারণ ছেলে তাড়াতাড়ি আজকে কলেজে যাবে, আর সকালবেলা হচ্ছে রুটি করে দিয়েছি টিফিনে নিয়ে যাওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, কমালাম, ভাতের গ্যাসটাও কমিয়ে দিল, ভাতটা গরম হয়ে গেছে। Thank you.
গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করে দিলাম। এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে আর ওখানটা হচ্ছে আমাদের চা করে নিয়েছি। আর এই যে তরকারি হয়ে গেছে, হাতাটা লাগিয়ে রেখেছি। আর ফ্রিজ থেকে তরকারি ছিল, সেগুলো গরম করে দিয়েছিলাম, আমার বাবা খেলো, আবার ছেলেও খেয়েছে,
আর আমিও খাওয়াটা আমি গরম করে নিবো, আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাবো। কি ঠান্ডা পড়েছে, হাওয়া করছে, ওই জন্য বেশি করে ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, এখানে বসে চাটা খাবো আর স্নান করতে যাবো। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছে। আর কি বলতো বন্ধুরা, এত ঠান্ডা লাগছে, দুটো হচ্ছে নাইটি পরেছিলাম, ওটা দিয়ে হচ্ছে না, ঘরের ভিতরে তো আরো বেশি করে ঠান্ডা লাগছে, এই সোয়েটারটা ওই জন্য বের করলাম, আর খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই যে ভাত বেড়ে নিয়েছি, বিনস ভাজা আছে, একটা মাছের ঝোল আছে, খেয়ে নেই তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, আর এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন বাসন আছে নিচের ঝুড়িতে, বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দিবো, আর আমার জন্য চা করবো। আর কি বলতো বন্ধুরা, দুপুরবেলা হচ্ছে ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে শুয়েছিলাম, এত ঠান্ডাটা লাগছিল, একটা ল্যাপ গায়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে আরেকটা ল্যাপটা গায়ে দিলাম, খুব ঠান্ডা লাগছিল, আর মাথা ব্যথা তো পড়ছিলই, তা ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তো একটু কম হয়েছে। আবার দুপুরবেলা ঘুমিয়েছি, তো একটু মাথা ব্যথাটা কম আছে। আর ছেলে আবার কলেজ থেকে চলে আসলো সন্ধ্যাবেলা, তো ছেলেকে আবার ওটস করে দিয়েছি। এখন হচ্ছে নিচের ঝুড়িতে বাসন আছে, তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব, এই বাসন আছে, বাসনটা এই ঝুড়িতে রেখে চাটা করবো। আর রাত্রে আবার খাবার হচ্ছে রুটি করার আছে, রুটি করবো। বাসনটা এই ঝুড়িতে রাখা হয়ে গেছে, আমার জন্য চা করে নিয়েছি, আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো। তো আটা মাখা ছিল না, তো আটাটা মাখলাম, এই যে গামলায় রেখে দিয়েছি, আর আমার চা হয়ে গেছে ছেলের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। চাটা বেশি করলাম, ওই জন্য ছেলেকে একটু দিব, আর একটু আমি খাবো, চা খেয়ে নিবো, তারপর রাত্রের খাবার হচ্ছে রুটিটা বানাবো, তা আটাটা ঢাকা দিয়ে দিব। চাটা নিয়ে যাব, ছেলে পড়তে বসে আছে, তো ঠিক আছে চাটা খেয়ে নি। তো চা খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ পর হচ্ছে রাত্রের খাবারটা বানালাম, রুটি, এই যে রুটি করা হয়ে গেছে। তো এখন তো খাবো না, একটু পরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।